আমার এখন চানমারি গুৱাহাটী ক্লাব বিজুলী পুখুরী বামুনী ময়দান উরণিয়া সেতু নির্মাণ হয়ে আছে। সেই উরণিয়া সেতুখন মই পর্যবেক্ষণ করব আহিছিল। আমি এটা প্ল্যানিং লৈছো যে নুনমাটির পৰা চানমারি ফ্লাইওভার পর্যন্ত অংশটো আমি 31 মার্চ তারিখে বহাগ বিহুর আগতে আমি সম্পূর্ণ করে মুক্তি করে দিই। অর্থাৎ আপনার মানে ড্রয়িংটি দেখাবই পারিলেন, আমার যখন ফ্লাইওভার আছে ফ্লাইওভারের মূরত এখন লাগি যাব নুনমাটির পৰা হয়। তাৰপিছত নুনমাটির ফালে আর কোনো কনস্ট্রাকশনের কামও না থাকিব। নুনমাটির পৰা চানমারি এই গোটেই কনস্ট্রাকশনখিনি আমি 31 মার্চত কমপ্লিট করে দিই। চানমারির পৰা দীঘিলিপুখুরীখানি আমি 2026 চনের জানুয়ারির ভিতর শেষ করবর আমি প্রচেষ্টা হাতত লৈছো। কিমান পাৰো এমাহ দুমাহ কব নোৱাৰো, কিন্তু সেইটো প্রচেষ্টা থাকিব। কিন্তু লাহে লাহে আমার মাটির তলর কামবিলাক নোহোৱা হৈ যাব, এতিয়া দুই ফালৰ ৰাস্তাখিনি আমি ভালকৈ বনাই দিলে আজি যিখিনি অলপ যান বাহনত মানুহে কষ্ট পাই আছে সেইখিনিও লাহে লাহে নোহোৱা হৈ যাব। আৰু দুর্গা পূজাৰ সময়ত কামো যাতে কৰা নহয়, ৰাস্তাটো দুইফালে অলপ ভাল কৰি দিয়ে, আৰু পূজাৰ ভিৰৰ মাজৰ সময়খিনিত ফ্লাইঅভাৰৰ কামটো বন্ধ ৰাখিব, এই ধৰণৰ কেইটামান নিৰ্দেশ মই PWD ডিপাৰ্টমেণ্টক দিছোঁ। স্যার, পুরোনা যখন চানমারি ফ্লাইওভার আছে, এই নতুনখন তাত কিবা রটারি হব নাকি? তেনেকুৱা উপৰত ফ্লাইওভারখনের উপরত একটা রটারি হব, এইফালৰ পৰা যোৱাখনো লগ লাগিব, এইফালৰ পৰা যোৱাখনো উপরতেই লগ লাগিব, একটা রটারি হব উপরত। হয়, উপরত রটারি আমি তলৰ পৰা যোৱা সকলে তলেদিও যাব পাৰে, কিন্তু যিসকলে দীঘিলি পুখুৰীৰ পৰা উঠি আহিব তেওঁলোকে চানমারি ব্রিজৰ উপরে উপরে নুনমাটিলৈকে যাব। কিন্তু যোনে শিলপুখুরী চানমারির পর আহিব তেওঁলোকে তলেদি যাব পাৰিব। পিছত এইকেইদিন নহয়, পিছত আমার ব্রিজখনের আরো একটা বিশেষত্ব হব যে এই ব্রিজখনে গৈ পেলায় উলুবাড়ি ব্রিজখনের উপরত লাগি যাব, তাতে একটা রটারি, গুৱাহাটী ক্লাবৰ ছত রটারি, গুৱাহাটী ক্লাবৰ পৰা গুৱাহাটী ক্লাবটো একটা রটারি হব, উলুবাড়িটো একটা রটারি হব। আচ্ছা, আর দুইটা উপরে উপরে কানেক্ট হয়ে যাব। আর তলত যখন রেলর ব্রিজ আছে সেইখনো রেলে নতুনক বনাব, কিন্তু আমার ব্রিজখন রেলর ব্রিজের উপরে দি যাব, তার মানে সেইখিন জায়গাত এই দুখলপিয়া মানে হয়ে যাব, তলত এখন আরবি থাকিব, উপরতো আরবি থাকিব। গতি গুৱাহাটী ক্লাব চানমারি বা দীঘিলি পুখুরীর পৰা যোনে গণেশগুড়ি যাব খোঁজে সি পোনে পোনে এই ব্রিজখনের পৰা গৈ উলুবাড়ি ব্রিজত থাকবে, আর কবাত যদি বিগুড়া কলেজের কাম আছে, স্টেডিয়ামত কাম আছে, তেওঁলোক তলে তলে যাব, ইও একটা পরিকল্পনা আছে। রাজগড় রোডতো ব্রিজখনের পৰা নামার পরিকল্পনা এটা থাকিব। ভবিষ্যতে আমার আসাম ট্রিবিউনের সন্মুখতো নমার একটা পরিকল্পনা থাকবে, কিন্তু বর্তমান আমি সেই কামবোৰ কৰিব খোজা নাই। বর্তমান সিধা সিধাখন বনাই লব খুঁজিছো, সেইখন 2026 জানুয়ারিত আমি কমপ্লিট কৰিব খুঁজিছো, ফ্রম দীঘিলি পুখুরী টু বামুনী মোড়। তেতিয়ালে এই রটারিটো হয়ে যাব, এই বছরের রটারিটো তো চানমারি রটারিটো তো মার্চতে হয়ে যাব। ওকে, চানমারি যেটা রটারি মার্চত হব, খালি রটারি গুৱাহাটী ক্লাবৰ ফালে আহে মুখখন বন্ধ হৈ থাকিব, কারণ এফালে তো ব্রিজ বনি থাকিব, কিন্তু যদি নুনমাটির পৰা মানুহ এজন আহে রটারির উপরতে ঘুরি জুরুদলৈকে গুছি যাব, আর এই চোয়া আমি এই বছর মার্চত উদ্যোগ। এতিয়া আমি কৰা নাই, কাৰণ এতিয়া কৰিব গলে মানুহৰ কষ্টটো অলপ বাঢ়ি যাব, পিছত এইবিলাক হ'ব আৰ্ম বুলি কয়, আৰ্ম লগোৱা কাম, সেইখিনি তেতিয়া মেইন ৰাস্তাটোৰ মানুহৰ কষ্ট নহয়, খালি আৰ্ম বিলাক যুগ যুগ কৰি থাকিব। আৰে, যিবোৰ ৰাস্তা এতিয়া বেয়া হৈ আছে, ধৰি লওক চাইডে চাইডে, এইখিনি কেতিয়ালৈ ঠিক হ'ব? আমি পূজাৰ আগতে অলপটো ৰিপেয়াৰিং হৈ যাব, আৰু একচুয়ালি ব্রিজত মাটি তলর কামখিনি হওয়ালেক লেতেরা হয়ে থাকে, যেহেতু মাটির কামবিলাক দুমাহ তিনি মাহত নোহোৱা হয়ে যাব, তেতিয়া অলপ যান বাহন করার সুবিধা হব, কিন্তু তথাপিতো ইমান ডাঙর কনস্ট্রাকশন কাম হয়ে থাকলে কিছু কষ্ট পাবই। নুনমাটির পৰা চানমারির কষ্টটো এই বছর মার্চত নোহোৱা হয়ে যাব। ঠিক আছে, থ্যাংক ইউ।
বিশ্বকর্মা পূজার পিছতে বামুনী মৈদাম, বামুনী মৈদামৰ পৰা আহি আমি চানমাৰি ফ্লাইঅভাৰ আৰু এই ৰটাৰীটো চানমাৰি ফ্লাইঅভাৰ ইয়াত এটা ৰটাৰী হব, মাৰ্চলৈকে ইয়াত আমি শেষ কৰি দিম। কিন্তু এই কামখিনি, এই তলৰ কামখিনি এতিয়া হৈ থাকিব। কিন্তু ইয়াৰ পৰা বামুনী মৈদামৰ পৰা চানমাৰি ফ্লাইঅভাৰ এই পাৰ্টটো আমি মাৰ্চত খুলি দিম, মাৰ্চত এইটো পাৰ্ট হ'ব। ইয়াৰ পৰা চানমাৰিৰ পৰা দীঘলী পুখুৰীলৈকে এই পাৰ্টটো 2026 চনৰ জানুৱাৰী। ঠিক আছে, ঠিক আছে। মিশন বসুন্ধৰা ২ত উপকৃত হোৱা স্বত্বেও হাই লেণ্ড প্ৰিমিয়ামৰ কাৰণে আমি বহুতক বন্দোবস্তি দিয়াৰ পিছতো তেওঁলোকে প্ৰিমিয়াম জমা দিব পৰা নাই। এই ক্ষেত্ৰতো অহা 2 অক্টোবৰৰ আগতে আমি এটা সিদ্ধান্ত ল'ম, যি সিদ্ধান্তই নগৰ আৰু মহানগৰৰ ভূমিহীন লোকসকলক মাটি লোৱাত সহায় কৰিব। আমাৰ লক্ষ্য হ'ব যে প্ৰথম বিক্ৰীত তেওঁলোকে যিমান তেওঁলোকৰ ক্ষমতা আছে তাৰ ওপৰত তেওঁলোকে প্ৰিমিয়াম দিয়ক। কিন্তু ভৱিষ্যতে যেতিয়া তেওঁলোকে মাটিৰ কিনা বেচা কৰিব, তেওঁলোকে ভূমিটোৰ জৰিয়তে উপাৰ্জন কৰিব, তেতিয়া তেওঁলোকে আমাক দ্বিতীয়বাৰৰ বাবে লেণ্ড প্ৰিমিয়াম দিব পাৰিব। অৰ্থাৎ গুৱাহাটীৰ পাহাৰৰ মাটি এডোখৰ আমি যেতিয়া কাৰোবাক আৱলতন কৰিম, প্ৰিমিয়াম 3 লাখ টকা দিব লাগে। 3 লাখ টকা দিয়াৰ তেওঁলোকৰ পৰিৱেশ নাথাকে। আমি 30,000 টকাতে তেওঁলোকক মাটি বন্দোবস্তি কৰিম। কিন্তু কণ্ডিশ্যন থাকিব,
তেওঁলোকে যেতিয়া দ্বিতীয়বার কারুবাক মাটিটো বিক্রি করিব তেতিয়া আমাক এই 2,70,000 টাকা মাটি বিক্রি করা ধনেরে তেওঁলোকে আমাক দিব লাগিব। ইট উইল বি কাইন্ড অফ এ ডেফার্ড পেমেন্ট। আৰু এটা ইয়াৰ ফলত লাভ হব যে বন্দোবস্তি দিয়া মাটি মানুহে সহজে বিক্রি নকৰিব, অর্থাৎ মাটির অধিকার আমি খিলঞ্জিয়াক দিয়া মাটির অধিকার তেওঁলোকে সহজে বিক্রি করার ক্ষেত্রত বাধা আহিব, তার ফলত মাটিও আমার মাজত থাকি যাব। ইয়ার লগে লগে আমি এটা উজনি অসমত আৰু গুৱাহাটীৰো বিশেষকৈ নুনমাটি গ্রান্তত আমি এটা ব্যবস্থা লব খুজিছো যে এবাৰৰ কারণে স্পেশিয়াল গ্রান্ট টি গ্রান্ট আদিত আমি মানুহক মাটির পট্টা আবেদন করার বাবে অনুমোদন দিম যদিহে নির্দিষ্ট সময় এটাত তেওঁলোক মাটিত বাস করেছে। আর তার পিছত টি লান্ডত বা টি গ্রান্তত কোনোবা মানুহ বহিলে আমি কি ব্যবস্থা লব বিচাৰিছো তার বিষয়ে মই মোর ভাষণত উল্লেখ করিম। সৌমিত্র বা নন কেডেস্ট্রেল এন সি ভিলেজত আমি রাজ্য সরকার অহার প্রায় আমি এন সি ভিলেজ সমূহত সেটেলমেন্টর কাম আমি হাতত লৈছিলো। আমার ড্রোন সার্ভে হয়ে গেল, বহুকেইখন জিলা এতিয়া ভূমি আবলতন করবলগিয়া অবস্থালৈ আহি পৰিছে। এইবার আমি আশা করিম যে এন সি ভিলেজ সমূহত আমি মাটির পট্টা মিশন বসুন্ধরা তিনির সময়ত আমি দিবর বাবে আমি প্রচেষ্টা লম। ইয়ার লগতে কোনোবা এটা সময়ত আমি ধর্মীয় প্রতিষ্ঠানের পৰা যি মাটি দখল আমি অধিগ্রহণ করেছিল, অনানুষ্ঠানিক উত্তরাধিকারী ভূমি হস্তান্তর পঞ্জীয়ন, ল্যান্ড রিক্লাসিফিকেশন, এজমালি পট্টার বিভক্তকরণ আর ভূস্থানীয় মানচিত্র সমূহক আমি ডিজিটাল ডেলিভারি এই ধরনের আনুষঙ্গিক সেবাও আমি আগবাম। ইমান দিন সরকারি মাটিত লোক বসবাস করে থাকার কারণে এই মাটি সমূহ ক্রয় আর বিক্রয় প্রক্রিয়ার পর দূরত আছিল, বন্দোবস্তি না থাকা করার কারণে মানুষে মাটির উপর খাজনা দিব পৰা নাছিলে। অর্থাৎ আমি বুঝি পাও যে রাজ্যের ভালে সংখ্যক ভূমি ফর্মেল ল্যান্ড সেটেলমেন্টের বাহিরত থকা বাবে মানুষে ব্যক্তিগত জীবনতো এই ভূমিক ব্যবহার করিব পৰা নাছিল, লড়া ছোৱালীক শিক্ষা আদির ক্ষেত্র ব্যাংকর পৰা লোন লব পৰা নাছিল। আর এই গোটেই প্রক্রিয়াটোর মাজত সরকারেও যথেষ্ট রাজহ হেরুয়াবলগিয়া হয়েছিল। মিশন বসুন্ধরা তিনির অন্ত হওয়ার শেষ সীমা না থাকিব, এই মিশন বসুন্ধরা তিনির হিতাধিকারী সকলক আমি জানুয়ারি মাহর পৰাই প্রত্যেক মাহত তেওঁলোকক আমি ভূমির সেটেলমেন্ট অফ অফার দিয়ার কাম আমি হাতত লম। আর যেতিয়ালৈকে শেষখন আবেদন নিষ্পত্তি নোহোৱাকৈ থাকিব তেতিয়ালৈকে মিশন বসুন্ধরা তিনি আমি চলাই থাকিম। আজি আমি তিনিটা বিশেষ পদক্ষেপ আমি আরম্ভ করছো। প্রথম পদক্ষেপটো হল যে এসকালেশন। আজি আপোনালোকে জানে যে বহুত সময়ত রেভিনিউ রিলেটেড মেটার্সবিলাক কোনোবা এজন বিষয়ার তাত প্রয়োজনীয় সময়তকৈ বেশি দিন তেওঁলোকৰ টেবুলত পৰি থাকে। এতিয়া আমি আজি লোৱা ব্যৱস্থাটোৰ জৰিয়তে এজন মণ্ডল বা লাটমণ্ডলৰ হাতত যদি 15 দিন এটা জৰীপৰ কাৰণে থাকিব লাগে, 15 দিনত যদি তেওঁ কাম সমাপ্ত কৰিব নোৱাৰে, 16 দিনত বিষয়বস্তুটো নিজে নিজে সার্কেল অফিচাৰৰ তাত আহি যাব। অর্থাৎ
প্রাইভেট কোম্পানিত যেনেকে এসকালেশন মডেলে কাম করে সেই ধরনে ইয়াতো এসকালেশন মডেলে কাম করিব। যদি এজন এডিসির টেবুলত এটা বিষয়বস্তু সাত দিন থাকিব লাগে, সাত দিনতকৈ যদি তেওঁৰ টেবুলত বেছি আছে বিষয়বস্তুটো তেওঁৰ হাতৰ পৰা আঁতৰি যাব আৰু ই এস্কালেট হৈ ডেপুটি কমিশনাৰ লেভেললৈকে আহি যাব। শিক্ষানুষ্ঠানক বিশেষকৈ মহাবিদ্যালয় আৰু বিশ্ববিদ্যালয়ত অতিরিক্ত ভূমি আবল্টনের ব্যবস্থাও আমি এটা সেবা হিসাবে হাতত লম। সাধারণত বসুন্ধরা মানে বহি থকা মাটিত পট্টা দিয়া, কিন্তু শিক্ষানুষ্ঠানের ক্ষেত্র সরকারি শিক্ষানুষ্ঠানের ক্ষেত্র মহাবিদ্যালয় আর বিশ্ববিদ্যালয় সমূহত অতিরিক্ত ভূমি আবল্টনের এটা সুবিধা প্রদান করাও এই মিশনটির ভিতর আমি লম। অন্যথা ব্যক্তিগত আবেদন সমূহ নিষ্পত্তি করতে প্রশাসনতন্ত্রই বহুত সময় লয়। আমি মিশন বসুন্ধরা তিনির সহায়ত অসমৰ শিক্ষা ব্যবস্থাক এটা নতুন মাত্রা প্রদান করিবর বাবে আমি প্রয়াস আর প্রচেষ্টা করিব পাৰি। ইয়ার পিছত আজি হাতত লওয়া আন এটা ব্যবস্থা হল যে আমি ই চিঠা অর্থাৎ এটা ভূমির হিস্ট্রি যে 50 বছর আগত মাটিটো কার আছিল, কারপরা মাটিটো কালৈকে আহিল, সেকেন্ড কার্টাত আহিল, থার্ড কোরপরা আহিল, ফোর্থ কোরপরা আহিলে এটা মাটি কিনার আগতে রাইজে ই চিঠা ধরিত্রী পোর্টেলর পৰা লব পারিব। ইয়ার ফলত যিজন ব্যক্তিয়ে মাটি কিনিব বিচাৰিব তেওঁলোকে 3-4 নম্বর মালিকগৰাকীক গৈ খুঁধিব পাৰিব যে আপোনালোকে সঁচাকৈ মাটিটো বিক্ৰী কৰিছিলে নে নাই। বহুত ক্ষেত্ৰত ফার্স্ট সেলার, সেকেন্ড সেলার, থার্ড সেলার, ফোর্থ সেলার, ফোর্থ সেলারৰ পৰা আমি মাটিটো কিনিছো, সেকেন্ড আৰু থার্ড সেলারজন ভুয়া, যেতিয়া ই চিঠা আমাৰ হাতত থাকিব তেতিয়া প্ৰথম সেলারজনক আমি সুধিব পাৰিম যে আপুনি সেকেন্ড সেলারজনক মাটিটো বিক্ৰী কৰিছে নেকি। তেওঁ যদি কয় মইতো কাকো মাটি বিক্ৰী কৰা নাই, এই মাটিটো মোৰে মাটি আজিও, তেতিয়া লাহেকৈ আমি তৃতীয়, চতুর্থ, 4 নম্বৰলৈকে কেনেকে মাটি কিনা বেচা হল তাক এটা আমি ডিচি বা ভূমি অধিকারীর ওচৰত আমি আহি কব পাৰিম। আৰু আমাৰ যিটো ল্যান্ড ৰেকর্ড মেনিপুলেশন হয় মেনুয়েল সিস্টেমৰ কাৰণে এই গোটেই ব্যবস্থাটো ই চিঠাৰ জৰিয়তে আমি ইয়াক রোধ কৰিবলৈ সক্ষম হম। বিকজ যিকোনো কর্পোরেটে মাটি কিনার আগতে তেওঁলোকে ল্যান্ড মাটি টুকুৰাৰ হিস্ট্রি চায়, কিন্তু সাধারণ মানুহে মাটি কিনার আগতে বর্তমান মাটিটো কার হাতত আছে তাকে চাই মাটিটো লেনদেন করে। কিন্তু 3-4টা জেনারেশনের পৰা যদি আমি মাটিটো নাচাও তেতিয়ালে চেইন ইজ নট এস্টাবলিশ, আর চেইনটো এস্টাবলিশ নোহালৈকে মাটিটো কিনিলেও কবাত আমার ভয় থাকি যায় যে আমি ঠিক মালিকৰ পৰা মাটিটো কিনিছো নে নাই। তৃতীয়তে আমি সরকারি কার্যালয়ৰ বোজা আমি কমাব খুজিছো। বহুত সময় সার্কেল অফিসারৰ তাত মানুহে যায় যে মাটিটো জোনেল ভ্যালু কিমান, কিয় বলে আমি মাটিটো কিনিব লাগে। সার্কেল অফিসারে মণ্ডলক লিখে, লাট মণ্ডলক লিখে যে জোনেল ভ্যালুটো জনাব লাগে, 15 দিন এই প্রক্রিয়াটোত আমি ব্যস্ত থাকিব লাগে। আজি আমি ইয়াত ব্যবস্থা করছো ধরিত্রী পোর্টেলত যে ল্যান্ড ভ্যালুয়েশন এতিয়া অফিসারে দিব নালাগে, মণ্ডলে দিব নালাগে, লাট মণ্ডলে দিব নালাগে, পোর্টেলৰ জৰিয়তে জোনেল ভ্যালু যেহেতু আমি অলরেডি নোটিফাই কৰিছো, পোর্টেলৰ জৰিয়তে আমি জোনেল ভ্যালুয়েশনটো ঘৰতে বহি আমি সংগ্ৰহ কৰিব পাৰিম।